আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের মাঝে একটা অফার শেয়ার করেছিলাম নট পিক্সেল, এখানে আমরা সবাই কাজ করতেছি। তবে বর্তমানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে এখান থেকে জিরো পিএক্স টোকেন দিয়ে দিচ্ছে। এইটা আপনারা কীভাবে সলভ করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনারা যারা নতুন আছেন তারা চাইলে এখানে জয়েন করতে পারেন, কারণ এদের যে পিএক্স টোকেনটা আছে এটা কিন্তু তাদের টোকেন জেনারেশন ইভেন্টের নভেম্বর মাসে আসবে এবং 99% সম্ভাবনা আছে এই পিএক্স টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে। সো যারা মিস করতেছেন তাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন, এখান থেকে আপনারা নভেম্বর মাসেই পেমেন্টটা নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সাথে যুক্ত হয়ে না থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সাথে যুক্ত হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত এয়ারড্রপ শেয়ার করে থাকি, যেগুলো থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে অনেকে এখানে কাজ করে পেমেন্ট পাইতেছে, সেগুলোর পেমেন্ট প্রুফটা আপনারা এখানে পেয়ে যাবেন। সো প্রথমত দেখাচ্ছি আপনারা এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন, এখান থেকে আপনাদেরকে যে জিরো পিএক্স টোকেন দিচ্ছে এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন এবং নতুন যারা আছেন তারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটাও আজকের এই ভিডিওতে দেখায় দেবো। সো প্রথমত এখানে আপনাদেরকে আমি তাদের টুইটারে যে মানে টেলিগ্রামের যে পোস্ট আছে সেটা দেখাই। আমরা এখন সরাসরি নট পিক্সেলের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন তারা 14 অক্টোবর একটা পোস্ট করছিল যে এখানে তারা মানে বট ইউজার, বট অ্যান্ড এবং র্যান্ডম ইউজারদের জন্য তারা এই প্রসেসটা করছে, যে মানে এখান থেকে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে আগে কিন্তু একটা করে পিএক্স টোকেন দিচ্ছিল, এখন কিন্তু সেখান থেকে জিরো পিএক্স টোকেন দিচ্ছে একমাত্র এই বট এবং র্যান্ডম ইউজারদেরকে গুড বাই জানানোর জন্য। সো এর জন্য আপনাদের মানে এখান থেকে এখন থেকে জিরো মানে পিএক্স টোকেন শো করতেছে যে কোনো জায়গায় ক্লিক করলে। এটা মানে এর জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে তারা বলছে যে ট্যাম্পলেটে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং নিচের দিকে যদি আপনি একটু দেখেন এখানে দেখতে পারবেন যে নভেম্বর ইজ কামিং, টাইম ফর হাই প্রোফাইল ইভেন্টস। সো এই প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট, যারা কাজ করতেছেন না অবশ্যই এখানে প্রতিনিয়ত কাজটা করবেন। সো এটা আসলে কীভাবে কমপ্লিট করবেন সেটাই এখন আপনাদেরকে আমি দেখাই। সো আমরা কিন্তু এখন সরাসরি আমাদের যে অ্যাকাউন্ট আছে নট পিক্সেলের এখানে চলে আসছি। এখানে আসার পর এখন আপনারা কি করবেন, প্রথমত আপনারা এখান থেকে আপনারা ট্যাম্পলেটটা সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পারবেন ট্যাম্পলেট দুইটা আছে, বর্তমানে আমার এখানে দুইটা দেখাচ্ছে, আপনাদের ওখানে যেরকম দেখায় জাস্ট আমি প্রথমটাতে ক্লিক করে দেবো। প্রথম যে ট্যাম্পলেটটা আছে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এটা যদি আপনি খুব বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে আসলে পিকচারটা কীরকম ছিল। এখান থেকে জাস্ট আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে আপনি যদি দেখেন পিকচারগুলো এক মানে একদমই ক্লিন দেখাবে, আপনি এমন তো অবস্থায় এখানে কাজটা করতে পারবেন না। আপনি কী করবেন, এটাকে একদম নিচে টেনে দিবেন, জাস্ট আমি এখান থেকে একবারে নিচে যদি টেনে দিই সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে আপনাদেরকে করে দেখাচ্ছি, জাস্ট আমাদেরকে এইখানে কাজটা করতে হবে। করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের রঙটা হচ্ছে এই যে এটা, জাস্ট আমি দেখাই, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রঙ, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। আমি প্রথমত যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের রঙটাকে চেঞ্জ করে নিতে হবে। জাস্ট এর জন্য এইখানে ক্লিক করবেন, আমি দেখাই, জাস্ট এই যে এইখানে ক্লিক করবেন, আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমাকে এইটা কালার সিলেক্ট করতে হবে, এটাই যে এই কালারটা আমাকে সিলেক্ট করলে হবে সম্ভবত, জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ এইটাই কালার। এখানে এখন আমাদেরকে এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, অর্থাৎ এই কালারে যদি আপনি মানে বর্তমানে দেখেন আমার কিন্তু এটাতেই আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড রঙও এইটা। সো আমি যদি এখন এটা এখানে ক্লিক করি আমাকে কিন্তু এখান থেকে জিরো দিয়ে দেবে, আমি দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে কিন্তু জিরো টোকেন দিয়ে দিয়েছে। সো এখন আপনি জাস্ট অন্য যে কালারগুলো এখানে আসতেছে এগুলোর উপর ক্লিক করবেন, জাস্ট যেমন কালো আছে আমি যদি এখন এখান থেকে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে 10টা টোকেন দিয়ে দিল। সো এই যে এইভাবে এখান থেকে আপনাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে, জাস্ট আমি দেখাচ্ছি। সো অ্যাগেইন দেখেন আমাকে কিন্তু এখান থেকে 10টা দিয়ে দিয়েছে, সো এই যে অ্যাগেইন জাস্ট আমাকে কিন্তু 10টা দিয়ে দিয়েছে। সো এভাবে এখান থেকে আসলে আপনাদেরকে এই গেমটা প্লে করতে হবে। এরপরে এখান থেকে আপনাদের মাইনিং স্পিডটা দেখার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি প্রতিনিয়ত এখানে যত বেশি গেম প্লে করবেন তত বেশি এখান থেকে আপনাদের মাইনিং স্পিড হবে। সো আমি দেখাচ্ছি এখান থেকে আমার মাইনিং স্পিড তো একদমই কম, জাস্ট আমি এখানে কম গেম প্লে করছিলাম, এখন থেকে ডেইলি গেম প্লে করতে হবে। সো জাস্ট এর জন্য আপনি আপনার ব্যালেন্সে একটু ক্লিক করবেন, আমি এখান থেকে আমার ব্যালেন্সে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার 7.72, জাস্ট আমি এটাকে ক্লেমে ক্লিক করে এটা ক্লেম করে নেব। সো এখান থেকে আমি জাস্ট আরও একটা করতেছি, সো অ্যাগেন আমাকে 10টা দিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন ব্যালেন্সও কিন্তু আমার উপরে অ্যাড হয়ে গেছে, আমার কিন্তু 3860টা টোকেন হয়ে গেল। সো এভাবে এখানে আসলে গেমটা প্লে করতে হবে, অর্থাৎ আপনাকে দেখবেন যে এই যে এখানে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সঠিকটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে আপনি
জাস্ট অন্য যে কোনো কালার আসতেছে, যেমন কালো আসছে আপনি ওখানে ক্লিক করবেন, দেন আপনার এই কালারটা যখন হয়ে যাবে সাথে সাথে আপনাকে এখান থেকে 10টা বা 8টা 11টা আপনি যতটা পান ততটাই এখান থেকে আপনাকে দিয়ে দিবে এবং এটা কিন্তু অবশ্যই ব্যালেন্স দিয়ে অ্যাড হয়ে যাবে। সো নতুন যারা আছেন তারা কীভাবে জয়েন করবেন, একদমই জয়েন করে সিম্পল, আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন এয়ারড্রপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওইটার উপর ক্লিক করবেন, আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এরকম একটি পোস্টের মাঝে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন যে নট পিক্সেল জাস্ট একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এইখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন স্টার্ট লেখা থাকবে, আপনারা স্টার্টের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম মানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেন এখন আপনি কিছু টাস্ক দেখতে পারবেন, সোশ্যাল টাস্ক, এটা দেখার জন্য আপনি যে এই ব্যালেন্স আইকনে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পারবেন এই যে টাস্কগুলো আছে, টাস্কগুলো একদমই সিম্পল, জাস্ট এগুলোতে ক্লিক করবেন। আমি প্রথমে একটা করে দেখাচ্ছি, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম, আমাকে এখান থেকে স্টার্ট করতে বলতেছে, আমি স্টার্টের উপর একটা ক্লিক করে দিলাম। স্টার্টের উপর ক্লিক করার পরে আমি জাস্ট এটাকে এখন ক্রস করে দেবো, এই যে উপরে দিকে ক্রস করে দিলাম, জাস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আপনি যে এখান থেকে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন, আমি এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দেবো। মানে সরি, এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনি এটাতে ক্লিক করবেন না, আপনি যদি এই গেটে ক্লিক করেন, গেটে ক্লিক করলে আপনাদেরকে ব্যালেন্সটা দিয়ে দেবে। আপনাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি, যেমন এখানে বলছে যে নট পিক্সেলের চ্যানেলে জয়েন করার জন্য আপনি, আমি এখান থেকে এখানে ক্লিক করে চ্যানেলে জয়েন করব, আমি এখানে ক্লিক করলাম, সরাসরি আমাকে নট পিক্সেলের চ্যানেলে নিয়ে আসবে, আমি এখান থেকে জয়েন করলাম। করার পরে অ্যাগেন এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনি গেটে ক্লিক করবেন, আমি এখান থেকে যে গেটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সেমভাবে এখানে যে সোশ্যাল টাস্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন। এখন এখানে আপনাদের মাইনিংটা তখনই স্টার্ট হবে যখন আপনি এখান থেকে মানে আর্ট করবেন, অর্থাৎ পেইন্ট করবেন পিক্সেলের মধ্যে। জাস্ট আমি ব্যাকে প্রেস করতেছি, ব্যাকে প্রেস করে আপনারাও সেমভাবে এখান থেকে টেম্পলেটটাতে সিলেক্ট করবেন। জাস্ট আমি দেখাচ্ছি কীভাবে টেম্পলেট কোথায় দেখতে পারবেন, প্রথমেই কিন্তু আমি দেখাই দিয়েছি। জাস্ট আপনি এইখানে ক্লিক করলে এখান থেকে আপনি, এটা হচ্ছে টেম্পলেট, দেন এখান থেকে আপনি এগুলো কমাই দেবেন, দিয়ে জাস্ট এই যে এইখানে ক্লিক করে করে আপনিও জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। আমি কালারটা সিলেক্ট করলাম, করে জাস্ট আপনি এখান থেকে পেইন্ট করবেন, দেন এখান থেকে আপনাদেরকে নয়টা করে দিয়ে দেবে। সো এইভাবে এখানে আপনারা গেমটা প্লে করেন, আর এই টোকেনটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হবে এটা কনফার্ম থাকে। আশা করি এখান থেকে আপনারা সবাই ভালো একটা প্রফিট করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।